آمین اللهم آمین. اگر از ذنب معشوق نباشد کشش، طالب عاشق بیچاره نرسد بزار. او معبود گو ایک فوٹا پانی دیئی بنی آدم کے بنایا، ای دنیا تے کوئی دن گھرایا پھرایا، قبر اندھکار قبرے نیا جائیبین، ای دنیا تے آر کہا کہ وہ تھکتے دیبین نا، ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. ايه موبايل اللايت قول ماري ركسن كيش تايزي ها اهم مكرمة تبدا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم شبه درو الشريف بري اللهم صل على الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري عداي كورتسي مهان رب العالمين الدور باري رب العالمين اپنا كي اما كي دنیا شمستو كاسته كي بيراتو ركي علماء كرام در مجلس বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, বৃষ্টি বর্ষার মধ্যেও সুন্দর পরিবেশে আল্লাহ মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ।
অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান বলতেন, দাদাজান বলতেন, চরমনের জমিনে শুয়ে আছেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে আমার অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব, আর বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আরসাল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে ধর্মের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবার হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ ওস্তাদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই। আমরা যারা চরম নাই আমরা কি বলি? আমরা সঠিকের উপরেই আছি, কথা বলেন না কেন? যারা ফুরফুরা তারা কি বলে? সঠিকের উপরেই আছে। যারা জৈনপুর কি বলে? সঠিকের উপরেই আছে। যারা তাবলিগ জামাত কি বলে? সঠিকের উপরেই আছে। যারা সারসিনা তারাও বলে কি? সঠিকের উপরেই আছে। যারা চন্দ্রপাড়া আটরশি তারাও বলে আমরা সঠিকের উপরেই আছি। যারা রাজারবাগ দেওয়ানবাগ মাইজ ভান্ডার তারাও বলে আমরা সঠিকের উপরেই আছি। যারা আওয়ামী লীগ করে তারাও কিন্তু বলে আমরা সঠিকের উপরেই আছি। যারা বিএনপি করে তারাও কিন্তু বলে আমরা সঠিকের উপরেই আছি, সঠিকের বাহিরে কেউ নাই। কথা ঠিকই না, কিন্তু মনে রাখা লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল 72, আমার উম্মতের ভিতরে দল হইবে 73। এখানে কিন্তু চিন্তার বিষয়, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ অন্য অন্য যে ধর্ম অবলম্বী আছে এরা কিন্তু 73 দলভুক্ত না। কারণ হিন্দুরা কি আল্লাহর নবীকে নবী মানে? না। খ্রিস্টানরা মানে? অন্য অন্য ধর্ম অবলম্বী তারা মানে? তাহলে যারা আল্লাহর নবীকে নবী মানে এদের ভিতরে দল হইবে কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে। নবীর উম্মতে দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? বেহেশতি এক দল। সাহাবায়ে কেরাম বলছিলেন, হুজুর আপনার উম্মতে যদি 73 দল হয়
একটা দল যদি জান্নাতি হয় বাকি সব যদি জাহান্নামি হয়, কোন দল বেহেশতে যাবে, পরিচয় কি? তখন আল্লাহর নবী পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, মত, নীতি, আদর্শ, সূরা, সিরাত, আকিদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই জান্নাতি। এখন আমার বাজানদেরকে বলবো, দলাদলি কিন্তু যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, চক্ষু চিরতরে বন্ধ, দলাদলিও শেষ, কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে? যদি কেউ যে কবরে পরিচয় দেন, আমি চরমনের মুরিদ, মাপ পাবেন? কেউ যদি পরিচয় দেয় আমি অমুক বাবার লোক, মাপ পাবেন? যদি কোনো বাবা বা কোনো পীর বা কোনো দল, কোনো দলের নেতা নেত্রীরা কোনো সাগরেদদেরকে যদি কোনো সহযোগিতা কবরে বা কেয়ামতে করতে পারত, আল্লাহর নবীর চেয়ে বড় পীর কে আছে? অলি গাউস কুতুব আসছে দুনিয়ায়? আসবে? আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলিয়া ফাতেমা তু আনফিজি নাফসাকা মিনান নার, ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহর নবী যদি তার মেয়ের ব্যাপারে কবরে করে না যাতে গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে? এমন কোন দল আছে, নেতারা আছে? এমন কোন বাবা আছে যে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কান পারবে? তা যদি নাই পারে, বাজানরা বুঝে শুনে কিন্তু কবরে রওনা করা লাগবে। কবরে প্রশ্ন কিন্তু তিনটা, জোরে বলেন কয়টা? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন না? আমার বাজানদেরকে বলবো, বর্তমানে এক শ্রেণী আমার বাবারা পর্দা আলায় মা বোনেরা আছে, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচব না, কেউ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বাঁচব না, কেউ মনে করে জাতীয় পার্টি ক্ষমতায় না আসলে বাঁচব না, কেউ মনে করে ব্যবসা যদি না থাকে, চাকরি যদি না থাকে বাঁচব না। ওদিকে ইমান নেওয়ার সময় কি পড়ছিল? খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত, বাসাই না মারুই না ভালো মন্দের মালিক কে? এমন বাসাই না মালিক বিএনপি, আর মারুই না মালিক আওয়ামী লীগ, আবার বাসাই না মালিক আওয়ামী লীগ, মারুই না মালিক বিএনপি। আল্লাহ তো এখন বাসাই না মারুই না মালিক নাই, কি আছে? আছে। তাই যদি থাকি, বাংলাদেশে 92 জনের মতো মুসলমান শতকরা, এই দেশের ভিতরে এক শ্রেণী যারা আমরা অনেকে পীর মুফতি মুহাদ্দিস লকব লাগাই, লাগাইয়া মন্দের ভালো বইলা বেপর্দা মহিলাদেরকে নিয়ে মিটিং করে ইফতারি করে, কথা ঠিক কিনা? আমি বাজারদারকে বলবো, 45 বছর হয়ে গেল স্বাধীনতার বয়স, এখন পর্যন্ত মন্দের ভালো শেষ হয় নাই। আমি তাদের কাছে জানতে চাই, কবে শেষ হবে? কেউ গ্যারান্টি দিতে পারবে? যখন অমুক সময় শেষ পারবে, তাহলে 45 বছরে শেষ হয় নাই, শেষের গ্যারান্টিও নাই। তাহলে আল্লাহ এবং তার রসুলের নীতি আদর্শ এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে কারা? হিন্দুরা? খ্রিস্ট? অন্য বিজাতিরা? দাবি তো ছিল প্রথম করবে ওলামায়ে কেরাম, এরপর কলেমা মুসলমান সবাই, অন্য জাতিরাও আসবে, তারা আসবে শান্তির লক্ষ্যে, কই এই চেষ্টাটা করবে কে? কে কথা ঠিক নেই? আতিমুস সলা, কে বলছেন? নামাজ কি করো? কায়েম মানে ধরিয়ে খাড়া করিয়ে থাকো, তা কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা কাকে বলে? নিজে নামাজ পড়লে হবে না, ছেলে বাচ্চাদেরকে পড়াইতে হবে,
স্ত্রীদের পড়াইতে হবে, শক্তি দিলে সমাজকে পড়ানো লাগবে, শক্তি দিলে রাষ্ট্রকে নামাজি বানাইতে হবে। এর নাম প্রতিষ্ঠা। কথা ঠিক, যে রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, সেই রব্বুল আলামিনে বলছেন আকিমুদ্দিন। কথা কয় না, দিন প্রতিষ্ঠা করো। তা দিন প্রতিষ্ঠা নিজে খুব দরবেশ হয়েছি, নিজে খুব দরবেশ হয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাসবিহ নিয়ে মাওলার জিকির করি, পাঁচবার হজও করছি, কপালে দাগও পড়ছে, সদকা দান অভাব নাই, নিজে খুব আমল করি, কিন্তু পরিবার সমাজ রাষ্ট্রের বিচার দিন কীভাবে প্রতিষ্ঠা করতে হবে সে চিন্তা নাই, চেষ্টাও নাই। তুমি ভালো করে জানিয়ে রাখো, তুমি আল্লাহর হুকুমটা মানতে পারো নাই, যেটা বলেন কথা ঠিকই না। এই জন্য আর বাজানদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় কবরে পা বাড়ানো লাগবে। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, ঠিক আছে। দুই নম্বর প্রশ্ন, অমা দিনুকা, কি সম্পর্কে, যে দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোন দিন অনুযায়ী চলছো, কথা কয় একটু বুঝতে টুইজে কইয়েন না, আবার না বুঝতে কইছে টুইছেন। এক শ্রেণী আমার বাবারা পর্দা আলে মা বোনেরা, তাদের কাছে ইসলামের নিয়ম নীতি আচরণ কালচার সুরাত সিরাত পোশাক আদিতে চলতে ভালো লাগে না। আছে কারো কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়মে চলতে, কারো কাছে ভালো লাগে লন্ডনের নীতিতে চলতে, কারো কাছে ভালো লাগে বিশেষ করে দুনিয়াদার মুখী নেতা নেত্রীর নিয়মে চলতে। সে কি বলতে পারবে আমার দিন ইসলাম? আপনারাই বলতে আছেন দেখেন, দেখেন তো আমি বলি না। তা দুই নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, আল্লাহ রসুলকে দেখাবেন, দেখাই বলবে মান হাদার রজুল, বলো ব্যক্তিকে, নাকি প্রশ্ন ঠিক আছে না? ও কবরের যাত্রীরা বাজান শুই না রাখেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা। আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগে জানাইয়া রাখছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় পিছনে পিছনে সেদিকে যা। কি কথা করলাম, এ আল্লাহর বান্দারা কথা বোঝেন, বাংলা বোঝেন? এক হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাজান হাজার লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু বেহেশতি। এটা আল্লাহর খুব সমস্যা না? এত লোক জাহান্নামে যায়, কি কথা কর না, সমস্যা না? এই জন্য আগেই জানাই রাখছেন আল্লাহু সামাদ, আমার মাওলা বে নিয়াজ বে পরোয়া, কিছু আসে যায় না। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কি করেন নাই, এর ভিতরে একটা মাখলুকের নাম হইল মানুষ, অন্য যে মাখলুকাত ওগুলো আল্লাহ সৃষ্টি না? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা ওগুলো আল্লাহ সৃষ্টি না? তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত আছে না নাই? যেরকম আছে, এই যে পাখিগুলো দেখি, পশু পাখিগুলো সবই তো আল্লাহর ইবাদতে লিপ্ত। যারা সারাদাম বাগুয়াদ আল্লাহু
নাগুয়া দে টান টানা টুন টুন না টু টু। পাখিগুলো শব্দ করে টুন 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 শব্দ করে, আপনার আমার কানে তো টুন টুনই শুনি, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল, জিনিস কিন্তু একটাই পানি। খ্রিস্ট ওই আমেরিকার এই ইংরেজি ভাষা আলাদা বলে ওয়াটার, জিনিস কিন্তু একটাই পানি। আরবি ভাষাভাষী আলাদা বলে মাউ, জিনিস কিন্তু একটাই পানি। এক এক ভাষায় এক এক শব্দ শোনা গেছে, জিনিস কিন্তু একটাই, কথা ঠিক না? আমরা শুনি মোরগটা ডাক দেয় কুকুর তুকু, ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নবীকে দেখে চিনতে পারবে? পারবে তো না, কথা কর না, পারবে চিনতে? তা না পারলে এখন কি হইবে ফালাটা? হ্যাঁ, আল্লাহ রাসূল আগেই শুনে রাখছেন, আল কবরু রওজাতু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার। এ আমার উম্মতের এই যে কবর দেখো, এই কবর আসল কবর না, কারো কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করুন। আর আল্লাহর নবী বলছেন কোনো কোনো নাফার মানে কবর ভিতরে জাহান্নামের আগুন এসে ভরে, আল্লাহ আপনি আমার সাথে সবাই মাফ করিয়া দেন। হাদিসের ভিতরে আছে আল্লাহর রসুল বলছেন কোনো কোনো নাফার মানের কবরের মধ্যে ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে, পেঁচাইয়া পেঁচাই উল্টে ফুলে নাফার মানকে ঠুকরাইবে, ওই সাপগুলা এমন বিষাক্তদর হবে দুনিয়ার ভিতরে মুখ কইরা যদি ফুক দিত গাছপালা মাথা জাগাতে পারত না। অনেকে বলতে পারে হুজুর এত বড় বিষাক্ত কিভাবে হয়? বর্তমানে আধুনিক যুগে বোঝানো বড় সহজ, বর্তমানে অ্যাটম বোম তৈরি হয়েছে, অ্যাটম বোম পারমাণবিক অস্ত্র, নাম শুনছেন? এই ডিমের মতো একটু ছোট্ট একটা গোল জিনিস, ওর এত পাওয়ার, যদি ছাইরে দেয় সমস্ত এলাকা সব গাছপালা মানুষ সব মরিয়া সাপ, এতটুক জিনিসের পাওয়ার এই। এই এই পদার্থ কোথার থেকে পাইল? খনিজ দ্রব্য থেকে আবিষ্কার। এই খনিজ দ্রব্যের ভিতরে এইটা দান করছে কে? আমার মাওলা যদি এতটুক অ্যাটম বোমের ভিতরে এই খনিজ দ্রব্যের এই এর এত ক্রিয়া রাখতে পারে, সেই রব্বুল আলামিন সাপের ভিতরে বিষ দিতে পারে না? কি পারে না? পারে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় কবরে যাওয়া লাগবে। পীর শব্দের অর্থ এই পথ পরদর্শক, পীর একটা ফার্সি শব্দ, আরবি তাহলে মোরশেদ, বাংলা অর্থ পথ পরদর্শক, যে আপনাকে আমাকে পথ দেখাবে, কিন্তু নিজের মন করা পথ দেখাতে পারবে? কারণ আল্লাহ রসুল বলে গেছেন দুইটা জিনিস রেখে গেছি, যদি মজবুত করে ধরতে পারো লাম তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না। একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা আল্লাহর হাবিবের হাদিস। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই পীর যেই মুরব্বি যেই ওস্তাদ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে তাদের কথা মানব। যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায় সে যে হোক কথা মানা যাবে না। কারণ আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই প্রায় বলতেন অনেক পুরান মুজাহিদের মনে থাকার কথা, যে যা সরমনাই আসছে, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে মানার জন্য বলবো ওই পর্যন্ত আমার কথা শুনলেন, যখন বাহিরে বলবো হে আমার থেকে সরিয়ে যাওয়া অজীব। কি মনে আছে পুরান মুজাহিদরা? আছে মনে আছে না? তাহলে বোঝা গেল পীরের কাজ হইল কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, চলার দায়িত্ব আপনার আমার, মাংসেলে মকসদে পৌঁছে দেওয়া মালিক হইল আল্লাহ, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় না, গুনার থেকে ফেরবে,
নেকের কাজ করবে, কবরে যাইবে, মন চায়। কিন্তু বাজান, আমি আপনাদের সামনে পড়তে কোরআন কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? সর্বশ্রেষ্ঠ আমরা সৃষ্টির সেরা, খুশি না বেজা? এইয়েও যদি খুশি না লাগে তাহলে লাগবে কি? সেই খুশি না? কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তাও তো জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু ছাগল ভেড়া এর চেয়ে খারাপ। জোরে বলে নাউযু বিল্লাহ। অন্য আয়াতে রাব্বুল আলামিন বলছেন, শাররুল বারিয়া, এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। জোরে বলে নাউযু বিল্লাহ। বাজান, এটু বুঝাবার জন্য আমার আলোচনা। এক আয়াতে পাইলাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অর্থাৎ ফেরেশতার চেয়েও সম্মানিত। কারা? কথা কন না, যেখানে ফেরেশতা পৌঁছতে পারে না সেখানে মানুষ পৌঁছে, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেয়েরাজে গেছিলেন, সাথী ছিল কেডা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম। দুইজন চলতে আস, এমন একটা জায়গায় যাইয়া পৌঁছল, জিব্রাইল সালাম বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এখন আপনার একা চলা লাগবে, আমার সামনে যাওয়ার আর শক্তি নাই, যদি সামনে পা বাড়াই জ্বললে ভুলে শেষ। আল্লাহ রসুল একলা কেমনে চলবে? ভয় 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 করে না? আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহর হাবিবের কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রসুল বুঝলেন আমার সঙ্গে আবু বকর আছে। হ্যাঁ, যেখানে জিব্রাইল আমিনে যাইতে পারে নাই সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আস, কথা কয় না। আর যখন নাকি আল্লাহর বান্দা বান্দার সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, কেরামান কাতিবিন রাহাম খবর নি, তাদের দুই ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না, কথা কন না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর সঙ্গে বান্দা বান্দার সঙ্গে সম্পর্ক, এ আল্লাহ মূসা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে, দেখেন কিভাবে সম্পর্ক হয় আল্লাহর কাছে। কেডা বড় মিয়া, কেডা ছোট মিয়া, এই পরিচয় আছে নাকি? নবী রওনা করছি, দেখে গাছের গোড়ায় বইসিয়া এক রাখাল, বলতেছে মাবুদ গো, তোমাকে যদি পাইতাম আমার ছাগলের দুধ ভয়া পান করাইতাম, পাইলে গোসল করাইয়া সুন্দরভাবে সাজাইয়া পরাইয়া দিতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কানে ঢুকছে শব্দ, একটা ধমক, এই আহাম্মক, বলতেছ কি? আমার মাওলা তোমার আমার মতো খায় নাকি, বলতেছ কি? খেয়াল ছুটে গেছে রাখাল, উঠিয়া জঙ্গলের ভিতরে দৌড়। রাখাল দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাজল করে, ওহি আবাদ সোয়ে মূসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা, এ জামানার নবী মূসা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য, আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার থেকে তুমি কেন পৃথক করল? নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই, এক রাকালের সঙ্গে মাওলার সঙ্গে কি সম্পর্ক চলে? হ্যাঁ, নবী তালাশ করা শুরু করলো, রাখাল কোথায় গেল? দেখে জঙ্গলের ভিতরে রাখাল পাগলের মতো দৌড়ায় আর জোরে জোরে চিল্লায়। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যেই কথা বলছো ওই কথা তুই আবার বড় মাওলায় বড় পছন্দ করছে। রাখাল ডাক দিয়ে বলে, নবী গো, মন যে সেদেরা মুনতাহা বা গুজাস্তা আম সদা হাজারা সাল চাজু কষ্টে আ, এ জমানার নবী মূসা,
আপনি যখন আমাকে বাধা দিছেন হুজুর, তখন আমি আমার মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলা 70,000 নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হইবে হইবে, ওই মুহূর্তে আপনি আমাকে বাধা দিছেন হুজুর, ওই অবস্থা তো এখন আর আমার না। আল্লাহর বান্দারা, এগুলো কিন্তু বোঝবার জিনিস, এটা কিন্তু বোঝাবার জিনিস না। রসগোল্লা এরকম মিষ্টি, এরকম স্বাদ, এইরকম এরকম এরকম বোঝেন, যতক্ষণ মুখের ভিতর দিয়ে না চিবাইবেন ততক্ষণ মতো এটা বোঝা যাইবে না। এই জন্য কবি বলছেন, আশে কারা মিল্লাত মাযহাব খুদাস, আশেকদের মাঝহাবই তো আলাদা, এই প্রেমিকদের ব্যাপারই তো আলাদা, এইটা তো প্রেমিক ছাড়া বুঝবে না। আল্লাহু আকবার, গফতে লাইলা বা খলিফা কা তুই কিস্তু মাজনু সদ ফেরে পরেশা ওয়া গাবি আজ দিগার খু বা দু আবজু নিস্তি গফতে খামুশ তু চু মজনু নিস্তি দিদায় মজনু আগার বুদে তোরা হরদ আলম বেখতের বুদে তোরা। লায়লাকে দেখি একদিন বলে এক ব্যক্তি, হে লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মহাব্বতের কারণে মজনু একমাত্র বাদশার ছেলে বাদশাহী সারল, আর মায়ের সারল পাগলের মতো জঙ্গলের ভিতরে ঘোরে লায়লা লায়লা কইয়া শিক্ষার মারে, সেই লায়লা কি তুমি নাকি? কেন আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি উত্তর দেয়, তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না, তোমার চেয়ে সুন্দরী আর তালাশ করলে পাওয়া যাবে না, মজনুর বাবা তো বাদশাহ ইচ্ছা করলে তোমার চেয়ে আরো সুন্দরী আনতে পারবে, আসলেই তো মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয়, চুপ করো চুপ করো, তুমি তো আর মজনু না, মজনুর চক্ষু দুইটা যদি তোর চক্ষের মধ্যে লাগাইয়া আমি লায়লার দিকে একটা নজর তাকাইতে পারতা, দেখতে তামাম দুনিয়ার মধ্যে আমি লায়লার চেয়ে আর দ্বিতীয় আর সুন্দরী পাওয়া যাইত না। আল্লাহ আল্লাহ। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, এসকে মাওলা কায় কো মাজ লালা বুয়া, এসকে মাওলা বেহতারাস লালা বুয়া। দুনিয়া সাধারণ একটা মেয়ের পাগল হইয়া মজদুদুদিনে বাসাই ছাড়িয়া পাগলের মতো জঙ্গলে ঘুরতে পারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে মানুষ কেন আমার মাওলার হুকুম পালন করতে পারবে? আশেকদের মাঝা ভিন্ন, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, তবু আসে বিষে দংশিনে জারে। আল্লাহ আল্লাহ, তীরে ফের কাচ্ছে দেল গমজাদা এতনা চুর হে, রোকনা রোকনা হ্যায় কে গোয়া খানায় জাম বুর হ্যায়। আল্লাহ, ফেরাতে দোস তাবাসত নেশাবাসত আজ দোজখ, মাযাল্লাহ গলদ গুপ্তান কে দোজবার নেশাবাসত, হার তামান্না দেলসে রক্সাত হো গাই আব তো আজা আব তো খেলুয়া
লাগাই আল্লাহু আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে, কথা ঠিক কি না? আর আরাকায়াতে কি পাইলাম, চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও এক শ্রেণীর মানুষ খারাপ আছে না? না এ আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা, কোন মানুষ ফেরেশতার চেয়েও সম্মানিত আর কোন মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, এই পরিচয় লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামে ফেরেশতা তৈরি করছে, ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোনো আগ্রহ আছে? সবসময় চব্বিশ ঘন্টা শুধু আল্লাহর হুকুম পালনের ভিতরে লিপ্ত, কথা ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সৃষ্টিই করছেন ওইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন পশু সৃষ্টি করছে, পশুর ভিতরে কোনো ভালো দিক আছে? সবই ওদের উল্টো পুল্টা। একটা গরু আপনি ভালেন, গরুকে যদি বুঝেই সুঝেই সারিয়ে দেন যে গরু এই যে পাশে ফসল দেখো, এই ফসল আমার, জমিও আমার, যদি ফসল খাইতে মন চায় এই জমি থেকে খাইও, পাশের জমিন আমার না ফসল আমার না, ওইটা খাইও টাইও না, এটা বুঝেই একটু যাইয়া গরু ছাইরে দেবেন কি বজু গরু বাইসে রয়েছে আপনার ফসলই তো খাইবে। হ্যাঁ, ও সেইটা পাইবে, কারণ এই বুঝ আল্লাহ পশুর ভিতরে দেয় না, যেরকম কথা ঠিক কিনা? এই পশুর কাছে কে মেয়ে, কে মা, কে দাদি, কে নানি, এই বাদ বিচার আছে? তাহলে পশুর ভিতরে কোনো ভালো দিক নাই আর ফেরেশতার ভিতরে খারাপ দিক নাই, কিন্তু আল্লাহ মানুষকে বানাইছে চরিত্র দুইটা, চরিত্র কয়টা? একটা চরিত্র মানুষের ভিতরে, ফেরেশতার চরিত্র ভালো চরিত্র আছে না নাই? মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে না, আবার ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে না? পারে না। তাহলে মানুষের ভিতরে চরিত্র কয়টা? একটা হলো ভালো চরিত্র আর একটা হলো খারাপ চরিত্র। যেই মানুষ খারাপ চরিত্রকে বাদ দেবে, ভালো চরিত্র অবলম্বন করবে, ওই মানুষ ফেরেশতার চেয়েও সম্মানিত। আর যেই মানুষ ফেরেশতার চরিত্র বাদ দেবে, পশুর চরিত্র অবলম্বন করবে, যেহেতু ওর ভিতরে ভালো চরিত্র ছিল এটা বাদ দিয়ে পশুর চরিত্র অবলম্বন করছে, ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। কথাটা বুঝাইতে পারছি? ও আল্লাহর বান্দারা, কথাটা বুঝছেন? এখন প্রত্যেক মানুষ মন চায় না ফেরেশতার চরিত্র গঠন করবে, ফেরেশতার চরিত্র অনুযায়ী চলবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, চায় কি চায় না? কিন্তু অনেকে চাইলেও পায় না, পারে না, কারণ কি পিছনে শত্রু আছে। একটা শত্রু হইল শয়তান, জিন শয়তান, কি শয়তান, আর একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো নফস শয়তান, তিন প্রকার শত্রু, কথা ঠিক কিনা? এখন শত্রু তো আগে দমন করা লাগবে, এরপরে পথ চলা সহজ হইবে, কথা ঠিক না? তাহলে এক নম্বর শত্রু বলছিলাম জিন শয়তান। জিন শয়তান থাকে কই জানেন? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন কোথায় থাকে? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। ওখানে থাকে, করে কি? ওয়াসওয়াসা দেয়, বন্ধাবান্দিকে গুণের ভিতরে লিপ্ত করায়, কথা ঠিক না? এখন জিন শয়তান কলব থেকে সরান লাগবে কি লাগবে না? আল্লাহ রসুল বলছেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জেকের শুরু করিয়া দেয় ওই বন্ধাবান্দির কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাই কলব থেকে শয়তান তারাবার ঔষধ কি? কার জেকে? বলেন কার জেকে? এক শ্রেণী আল্লাহর বন্দারা আছে, পর্দা আলাই মা বোনের আছে, নিজে তো আল্লাহর জেকের করেই না, বরং যারা আল্লাহর জেকের করে বন্ধ করার চেষ্টা করে। আহারে আফসুস, আহারে আফসুস, সমাজের ভিতরে এত গান বাজনা বেহায়া পোনা অশ্লীলতা, সমাজের ভিতরে আল্লাহর বিরুদ্ধাচারণে সুদ ঘুষ বেহায়া পোনায় সমাজ গেছে বৈরা, এই যে তোমার বন্ধের চেষ্টাও নাই, তোমার একদিন চিন্তাও নাই যে এটা তুমি কীভাবে বন্ধ করবা, কিন্তু এক শ্রেণী আল্লাহর বন্দাবাদের একটু আল্লাহর জেকের করে আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য এইটা তুমি বন্ধের চেষ্টা করো, তুমি ভালো করে যাই না রাখো, তোমার চেয়ে জালেম দ্বিতীয় আর দুনিয়া হইতে পারে। আল্লাহর বন্দাবান্দি আল্লাহর জেকের করবে না, করবে শয়তানের জেকের, কতক্ষণ দেখা?
জেকের শব্দের অর্থ কি স্মরণ করা। তাই বন্দাবান্দি আল্লাহ স্মরণ করবে এটা করবে শয়তানের স্মরণ? হ্যাঁ, আল্লাহর জেকের সহ্য করতে পারে না শয়তান। তাই তুমি আল্লাহর নাম কেন সহ্য করতে পারো না? তোমার তো খবর নাই, তুমি আলেম হইছো, পীর হইছো, মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, ইমাম হইছো, অমুক অনুক অমুক সমুক হইছো, শয়তানে দখল করছে। কথা বুঝেন নাই? আর বুঝছেন, শয়তান কিন্তু আলেমের কাছে আলেম হইয়া আসে, কথা কয় না, পীরের কাছে পীর হইয়া আসে, মুফতির কাছে মুফতি, কথা কয় না, ইমামের কাছে ইমাম। যে যেই কে দেয় শয়তান কিন্তু সেই সুরাত, ঠিক না বে? ঠিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না যে প্রত্যেকের জন্য একটা শয়তান নির্ধারিত আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হুজুর আপনার জন্য কি একটা শয়তান নির্ধারিত আছে? হুজুর বলছিলেন, হ্যাঁ আমার জন্য একটা শয়তান নির্ধারিত আছে, কিন্তু ওয়ালাকিন আসলাম আলাই, ওইটা আমার কাছে আত্মসমর্পণ করছে, ওর পথে অনুযায়ী আমার চলা লাগে না। কথা বোঝেন? এই জন্য আমার বাজান, তোমার আমার শয়তান আমার কাছে আত্মসমর্পণ করছে? হ্যাঁ, তাই যদি না করে ও সবটা ধোকা দিতেই আছে, ওইটার লড়ান লাগবে কির মাধ্যমে? কার জেকে? কার জেকে? কফাল ফোরারা, আল্লাহর জেকের করতে ভালো লাগে না? হ্যাঁ, বন্ধুর নাম বারবার মুখের ভিতরে লইতে মজা লাগে না? লাগে না? যেই জিনিস যে যত মহাব্বত করে তার নাম বেশি বেশি নিতে মজা লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে বেশি আল্লাহকে বেশি মহব্বত করে, আর মুমিনেরা আল্লাহর জিকিরও বেশি করে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে বাগান লাগবে। ঠিক আছে, এক শত্রু সরাইলাম, দুই নম্বর শত্রু মানুষ শয়তান। আল্লাহর জিকির করলে মানুষ শয়তান সরবে না? সরবে না। তাহলে কেমনে সরাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা, মাটির চাকার থেকে ফুলের ঘেরান আসেন, জিজ্ঞাস করে মাটির চাকা তুমি কোনো মেষ আম বান না কোনো গোলাপ ফুল পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো মেষ আমবার কোনো গোলাপ ফুল কিছুই না, আমি একটা মাটির চাকাই, তোমার থেকে এরকম কেন সুন্দর ঘেরান আসে? একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা রইছে, ওই গোলাপ ফুলে ঘেরান আমার ভিতরে ঢুকতে 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 ঢুকতে, আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি। আল্লাহওয়ালাদের সঙ্গে যদি ওঠা বসা করা যায় অল্প দিনের ব্যবধানে লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়। আর চোরের সঙ্গে চলে, কথা কন না, বাটপারের সঙ্গে চলবে? নিজের ইচ্ছে করে ভালো মানুষের সঙ্গে চলেন না, আর কলে হুজুর একটু দোয়া করেন যেন ভালো হইতে পারি। কেমনে হইবেন? কেমনে হইবেন? পরামর্শ তো মানেন না, ভালো হইবেন কেমনে? নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়, জাকিরের সঙ্গে চললে জাকিরিন হওয়া যায়। এক আল্লাহর বন্দা দাদাজানের কাছে এসে একদিন বলতেছে, শুনছি আব্বাজানের মুখে, হুজুর আমার ছেলেটা খালি উলু উলু কইয়ে ডাকে, হিন্দুরা কয় না উলু 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 কয় না, আমার ছেলেটা হেঁটে কয়। বলে আপনি ঘর করছেন কোন জায়গায়? বলে হুজুর হিন্দু ঘরের পাশে, সর্বনাশ। তারা তো হইতে গসরা, যেখানে আজান শোনা যায়, যেখানে আল্লাহর জিকির শোনা যায়, সেখানে যাই ঘর বানান। তাড়াতাড়ি ঘর ভাঙিয়ে মিঙ্গে নেছে, নিয়ে যেখানে আজান শোনা যায় জিকির শোনা যায় সেখানে নেওয়ার পরই কয়েকদিন পরে বাচ্চা কয়লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ।
সাদেকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে, রাজি আছি? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তিন নম্বর আর একটা সূত্র বলছিলাম, কি জোলকর নফস, তিন প্রকার জোরে বলেন, কয় প্রকার? এক নম্বর না হলো নফসে আম্মারা, দুই নম্বর নফসে লওয়ামা, তিন নম্বর নফসে মতমা ইন্না। নফসে আম্মারা কাকে বলে? সবসময় গুনার দিকে ঝোঁক, গুনা করতে ভালো লাগে, মনে করবেন আপনার নফসটা নফসে আম্মারা। মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে নফস পরিবর্তন ঘটে, নফস লওয়ামায় পরিণত হইয়া যায়। লওয়ামা কাকে বলে? গুনা করার সময় কিছু বলে না, চুপ থাকে। গুনা হইয়া যাওয়ার পরে আফসোস তৈরি হয়, গুনাটা করলাম কা হয়, এইটা নফসে লওয়ামা। তিন নম্বর নফস, নফসে মুতমাইন্না, সবসময় নেকের কাজ করতে ভালো লাগে, গুনার কাজ দেখতে শরীরের মধ্যে আগুন ধরে যায়। আছে সমাজে এক শ্রেণীর লোক আছে না? নাই। এই এক শ্রেণীর লোক দেখবেন যাত্রা গান, বিভিন্ন বেহায়াপন অশ্লীলতা, বিভিন্ন ধরেন ঠাম ঠুম ঠাস, এইটা মেয়েদের আড্ডা ল্যাংডা করা, এইটা খুব মজা লাগে। আর এক শ্রেণীর মানুষ ওইটা বন্ধ করার জন্য পাগল হয়েছে। আছে না নাই? দোনোটাই কিন্তু মানুষ, দোনোটাই কিন্তু। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। এ নাফসে মুতমাইন্নার দলেরা আসো, আসো, তোমরা আমার বেহেশতের মধ্যে ঢুই গেলাম। কবরের যাত্রীরা একটু নিজে প্রশ্ন করেন তো, আপনার নফসটা কোন নফস? নফসে আম্মারা না লওয়ামা না মুতমাইন্না? মুতমাইন্না কলবকে নফস ওই অবস্থায় পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা কয় নফস? আপনার নফস কি নফসে মুতমাইন্না পড়ছে, চিন্তা করছেন একদিন? এই নফসে মুতমাইন্না যেন নফস পৌঁছানো যায়, এর জন্য হলো পীর মুরিদি। এই যে শোনেন তরিকা, পীর মুরিদি আর কিছুই না বাজান। আমাদের এই চরমনের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরি তরিকা। এই তরিকার পাঁচটা ঔষধ আছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, যদি ঠিক মতো পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ ভালো লাগতো না, এখন লাগে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই তামাম দুনিয়ার ভিতরে ওই জমানের ভিতরে বিশ্ববিখ্যাত আলেম, অত বড় জানুন পণ্ডিতের কেউ ছিল না। শামসুদ তিব্রিজি রহমাতুল্লাহি আলাই তার পিসে বুজুর বলছিলেন, রুম দাসে পাত্র আছে একটু গরম করি আস, হুজুর দোয়া করেন পারবো। দোয়া করছে গেছে, যাইয়া রাস্তার ভিতরে লোকজনকে জিজ্ঞেস করে, ভাই আমি তো আসছিলাম মাওলানা জালালউদ্দিন রুমি তার সঙ্গে দেখা করতে, কোথায় পাবো? বলে আপনি এখানে অপেক্ষা করেন, এখান থেকে মাওলানা জালালউদ্দিন রুমি যাবে, ঘোড়ার পিঠে যে সওয়ার থাকবে সে হলো মাওলানা জালালউদ্দিন রুমি। দেখবেন আশপাশে কোনো সাগরেতের অভাব নাই, বিরাট বিশ্ববিখ্যাত আলেম না। হঠাৎ দেখে খুব জাক শোক, খুব জাকজমক সহকার ইতিহাস, মাওলানা জালালউদ্দিন রুমি ঘোড়ার পিঠে, আশেপাশে সাগরেতরা বহু, যেই তার সামনে আসছে থাবা দিয়ে লাগাম ঘোড়ার ধরছে। জালালউদ্দিন রুমি বলতেছেন, ভাই আমার ঘোড়ার লাগাম ধরছেন কেন সারে? কলে, ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? কলে, হ্যাঁ। কলে, বলেন তো হুজুর, এলেম কাকে বলে? কি বুঝে এ পাগলামি না, বিশ্ববিখ্যাত আলেম তাকে বলে এলেম কাকে বলে পরিচয় চায়? সে তো বিভিন্ন হাদিস কোরআনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এলেমের পরিচয় দিস। শামসুদ তিব্রিজি রহমাতুল্লাহ আলাই বলেন, মাওলানা জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় না। বলেন কি? তা আপনি বলেন তো এলেমের পরিচয় কি? তখন তিনি বলেন, মাওলানা রুমি এলেম বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি কিছু না,
এইটা বলার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে নামছে, নামিয়ে জোড়াইয়ে ধরছে, হুজুর আপনি আমাকে এলেম শিক্ষা দেন, এলেম শিক্ষা দিস। কেমন এলেম? একদিন মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাশোদ, তা গোলামে শামসুত্তিবির জি নাশোদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তি ব্রিজির সাগরে হইতে পারি না। এই পীর মুরিদি তরিকের উদ্দেশ্য কি? নফসকে নফসে মুতমা ইন্ডাই নিয়ে পৌঁছাইয়ে দেওয়া, ঠিক না? ঠিক তরিকার পাশে উষার বুঝে আসুক বা না আসুক, অনেক পুরাণ বোঝাইতে ঠিক মতো পালন করেন না, কপাল পড়ছে শয়তানে ধরছে, সারা যাইবে না ঔষধ, কথা ঠিক কি না? এ কবরের যাত্রী একটু মুরাকাবা করো, যেদিন তোমার আমার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, এখন একটু তাকাইয়া দেখো কেমন দেখা যায়, সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, মাথার মধ্যে একটা বান্দিবে, মাথার মধ্যে একটা বান্দিবে, পায়ের মধ্যে একটা বান্দিয়া প্যাকেট করে ফালাইয়া রাখবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আরে আজকে টাকা পয়সা সম্পদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে অনেক সময় দ্বিধা চিন্তা করো নাই, এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই, ও মুসাফি বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আমি জানা কাল ভিজানা কবর খের ঠিকানা, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জল কাম হেমার, আল্লাহ আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমাইশ পর নজর হয়, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো দু চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও, যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলা রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা, ছেলে কাঁদবে মামা করে জবাব তো আর দিবা, ও মাবুদ আপনি টেম মাঠে দিকে চাইয়া দেখেন, আপনার বন্দরা কিভাবে কান্দে, মাবুদ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই, গুনা করে বসছি রে মাফ করে দেন গো মাওলা, মাফ করে তোমার বন্দরা হাত উড়াইয়া কান্না, মাবুদ আপনার কে একটু মায়া লাগে না, দয়া মায়া করে আপনি আপনার কুদরতি কোলের মধ্যে আমাদেরকে টাইনা জাগা দেন মাসুক, আল্লাহ
আমরা তো হাত তুলছি যাই না, কারা মা কারা বা কারাত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করল দয়াময় করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি আমার স্ত্রী আমার বাচ্চারা আল্লাহ যারা অসুখ বিসুখ আমরা ভুগতে আছি আল্লাহ আমাদের সবাই রোগ ব্যাধি পুরাপুরি সুস্থ করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।